আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে তৃতীয় পর্ব তথা ম্যাথ্রি এর তৃতীয় অধ্যায় রম্বস ও ট্রাফিজিয়ামের পাঁচ নম্বর ভিডিও নিয়ে এসেছি রম্বোস সংক্রান্ত এই একটি রচনামূলক প্রশ্নই ঘুরে ফিরে আসে হয়তো এই প্রশ্নটি না দিয়ে একটু সেম কোয়েশ্চেন দিয়ে দেয় বা সামান্য মান চেঞ্জ করে দিয়ে দেয় কিন্তু একটি নিয়মই রয়েছে রচনামূলকের আর রম্বস সংক্রান্ত এটি শেষ প্রশ্ন রম্বোস সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনার করার প্রয়োজনীয়তা নেই এই কটা করলেই রম্বোসের যে প্রশ্নগুলো আপনার পরীক্ষা আসে আপনি কমন পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তো যাই হোক আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্নটা একটু পড়ি অবজার্ভ করি এবং প্ল্যান করি কি করা যায় একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দিয়েছে তেরো মিটার এবং একটি কর্ণ অপরটির থ্রি বাই ফোর অংশ এখানে কোনো কর্ণই দেয় নাই কিন্তু একটা কন্ডিশন দিয়েছে একটা কর্ণ আর একটা থ্রি বাই ফোর অংশ তাহলে ক্ষেত্রফল কত তো এখানে প্রথমে আমরা যেটা করব যেহেতু কর্ণ দুইটা দেওয়া নাই কিন্তু কর্ণের একটা ক্লু দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে ধরে নিব একটি কর্ণ এক্স অতএব অপরটি ইকুয়াল এক্স এর থ্রি বাই ফোর এটা যদি মিটার নেই তাহলে এটা মিটার নিয়ে নিব বা আমরা জানি এর মানে গুণ তাহলে থ্রিটা এক্সের সাথে গুণ হবে তাহলে থ্রি এক্স বাই ফোর আর এই প্রথম কর্ণকে আমরা ডি ওয়ান বলবো দ্বিতীয় কর্ণকে আমরা ডি টু বলবো এই পর্যন্ত আপনি করে নিলেন এখন দেখেন ওরা কিন্তু একটা বাহু দিয়েছে বাহুর দৈর্ঘ্য দিয়েছে তাহলে আমার এই ডি ওয়ান ডি টু এর সাথে বাহুর দৈর্ঘ্য মানে এই সূত্রটা প্রয়োগ করে আমি ডি ওয়ান ডি টু এর মান বের করে নিব ডি ওয়ান ডি টু এর মান বের হলে আমার ক্ষেত্রফল বের করতে আর কতক্ষণ তা আমার মেইনলি যেহেতু ওরা বাহু দিয়েছে আর একটা ক্লু দিয়েছিল ডি ওয়ান ডি এর ফলে আমি সেই ক্ষেত্রে কি করব যে আমরা জানি বা শর্ত মতে শর্ত মতে হচ্ছে কারণ বাহু এটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হাফ রুডোভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার এটা তোমরা সূত্রই জানি অথবা এখানে লেখা যেতে পারে আমরা জানি এই ইকুয়াল তো তারপরে এর মান তেরো আপনি বসায় দিলেন তারপরে এখানে মান বসায় দিলেন ফতে তেরো আছে তেরো থাক এখানে হাফ আছে হাফ থাক ও টুটা ইচ্ছা করলে পক্ষান্তর করে নিতে পারেন তার আগে আপনি মানটা বসান এখানে ডি ওয়ানের মান আমরা বলছি এক্স তাহলে এক্সেরও পরিষ্কার করলে এক্স স্কোয়ার প্লাস এখানে ডি টু এর মান হচ্ছে থ্রি এক্স বাই ফোর তারও পরিষ্কার করলে হবে নাইন এক্স স্কোয়ার বাই আর ফোরেরও পরিষ্কার করলে হয় ষোলো নর্মালি বা এই টুটা পক্ষান্তর করা যাক তাহলে তেরো দুগুণ হচ্ছে ছাব্বিশ আর এখানে রুড ওভার আছে রুড ওভার থাক না এখানে দেখেন তো লসাও করা যায় ষোলো ওকে এর সাথে এর নিচে কোনো কিছু নাই তাহলে ষোলো আর এক্স স্কোয়ার হচ্ছে ষোলো এক্স স্কোয়ার প্লাস এখানে ষোলো ষোলো কাটা থাকে নাইন এক্স স্কোয়ার ওকে ফাইন নো প্রবলেম আপনি এই রুটটা পক্ষান্তর করেন তাহলে হচ্ছে ছাব্বিশ স্কোয়ার ইকুয়াল ষোলো আর নয় হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার বাই ষোলো এখন আপনি এই ষোলো পক্ষান্তর করেন পঁচিশে পক্ষান্তর করেন আপনার শুধু এক্স দরকার এক্সের উপর স্কোয়ার আছে একবার তের এতগুলো করা যাবে না আগে সংখ্যাগুলো সরাই তাহলে ছাব্বিশ স্কোয়ার গুণন ষোলো আপনি বলতে পারেন ভাইয়া সব ছাব্বিশ স্কোয়ার একবারে মান বসানো যায় না আমি বলবো এখানে মান বসানোর দরকার নাই কারণ মান বসলে ভেজাল হয় ভেজাল হয় বলতে হিসেবটা একটু বড় হয় বেটার আমি এভাবেই রেখে দিব এখানে দেখেন এক্স স্কোয়ারের সাথে পঁচিশ গুণ ছিল তাহলে এখানে ভাগ হয়ে যাবে এগুলো নিশ্চয়ই বুঝেন এক্স স্কোয়ারকে আমরা কি করবো প্রথমে লিখবো তাহলে এখানে থাকলো পঁচিশ এখানে থাকলো ছাব্বিশ স্কোয়ার এখানে থাকলো ষোলো বিকজ আমার এক্স দরকার এক্স স্কোয়ার দরকার নেই তাহলে এই স্কোয়ারটা আমি পক্ষান্তর করে নিলাম তাহলে রুট হয়ে যাবে আমরা জানি এখন ছাব্বিশ স্কোয়ারের উপর রুট দিলে স্কোয়ারটা কারা যাবে থাকবে কত ছাব্বিশ ষোলোর উপর রুট দিলে থাকবে ফোর পঁচিশের উপর রুট দিলে থাকবে পাঁচ এটা যদি আপনি ক্যালকুলেশন ক্যালকুলেটরের ক্যালকুলেশন করেন বা মান বসিয়ে দেন তাহলে মান চলে আসবে হলো বিশ পয়েন্ট আট লক্ষ্মীটা বিবাস হ্যাঁ এটা আসবে বিশ পয়েন্ট আট মিটার একক ছিল তাহলে আমরা এখানে মিটার দিয়ে দেব ফলে আমরা কিন্তু এক্স মানে কি এক্স মানে হচ্ছে ডি ওয়ান তার মানে আমরা মূলত পেয়েছি হচ্ছে ডি ওয়ানের মান এখন আমার ডি টু এর মানটা দরকার তো ডি টু এর মান বের করতে গেলে ডি টু ইকুয়াল কত লিখেছে আমি ডি টু ইকুয়াল লিখেছি ফলে আমরা লিখতে পারি যে অতএব ডি টু ইকুয়াল অতএব ডি টু ইকুয়াল থ্রি গুণন বিশ পয়েন্ট আট ডিভাইডেড বাই ফোর এটা যদি আপনি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করেন চলে আসবে পনেরো পয়েন্ট সিক্স মিটার এককের ছিল তাই মিটার এখন আমি ডি ওয়ান ডি টু কিন্তু পেয়েছি তাহলে অতএব এখন আমার কাছে ভাইয়া যদি ওরা পরিসীমা চায় পরিসীমা চাইলে তো আমার ইয়া ছিলই বাহুর দুর্গ ছিল করতে পারতাম ওরা যদি এখন আমার কাছে মনে করেন যে উচ্চতা চায় তাহলে কিন্তু ক্ষেত্রফল ডিভাইড বাই বাহু করে দিব ব্যাস হ্যাঁ যাই হোক আমার কাছে ক্ষেত্রফল ফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল ফল হাফ ডি ওয়ান স্কোয়ার সরি ডি ওয়ান ডি টু ডি ওয়ান স্কোয়ার না ডি ওয়ান এখানে হাফ আছে হাফ বসায় দিলাম আর একটা হচ্ছে বিশ পয়েন্ট আট আর একটা হচ্ছে পনেরো পয়েন্ট সবগুলো ক্যালকুলেশন করলে চলে আসবে ওয়ান বর্গ মিটার দ্যাট ইস দ্য অ্যানসার আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন খুব যে কঠিন ছিল তা না তবে একটু ধরাধরি করে ক্যালকুলেশন করতে হয় আমরা দেখি এর সেম আছে এবং না সেটা পারা যাবে এখানে আমরা কি না সেম গুলা দেখতে পাচ্ছি এখানে দেয়া রয়েছে বাহু বিশ মিটার তো বাহু দেয়া রয়েছে ক্ষুদ্রতম বৃহত্তম কর্ণের থ্রি বাই ফোর অংশ তাহলে যার অংশ তাকে ধরতে হবে কিন্তু আগেরটাতে একটা আরেকটার বলা ছিল হুম একটি অপরটির তো এই জন্য এই ক্ষেত্রে কে বড় কে ছোট সেই হিসেবে না করে একটিকে ধরে নিয়েছে অপরটা পেয়ে গিয়েছে কিন্তু এইখানে কিন্তু আপনার মেনশন করে দিয়েছে ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের থ্রি বাই ফোর অংশ কার অংশ বৃহত্তম কর্ণের তাহলে এখানে ধরতে হবে বৃহত্তম কর্ণকে আলাদা করে স্পষ্ট করে বলতে হবে ধরি বৃহত্তম কর্ণ এক্স তাহলে ক্ষুদ্রতম কর্ণ হবে থ্রি এক্স বাই ফোর দেন আমরা ক্যালকুলেশন করতে পারবো ক্ষেত্রফল বলবে করে নিব আর বাহু তো আমার এখানে দেয়াই আছে বিষ তাহলে উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল বাই বাহু সিম্পল আমরা পরের প্রশ্নটা দেখি বাহু দিয়েছে আটাত্তর সেন্টিমিটার এবং একটি কর্ণ দিয়েছে অপরটির ফাইভ বাই বারো অংশ তার মানে একটিকে ধরবো আর একটি পেয়ে যাবো সো এইখানেও বাহু সূত্র দিয়ে ক্যালকুলেশন করবো করে ডি ওয়ান ডি টু এর মান বের হলে ক্ষেত্রফল এবং উচ্চতা বের করে ফেলবো আশা করি করতে পারবেন এরপরে সবশেষ প্রশ্নটাতেও বলা হয়েছে বাহু ইকল তেরো যদি বাহু দেওয়া থাকে তাহলে বাহু দিয়ে করবো যদি পরিসীমা থাকে তাহলে সেটাকে বাহুতে কনভার্ট করে করব একটি কর্ণ অপরটির ফাইভ বাই বারো অংশ ক্ষেত্রে ফল করতো করে নেবেন সো থ্যাংক ইউ বিভার্স চেষ্টা করেন ইনশাল্লাহ করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন ম্যাথ থ্রি এর সবথেকে সহজ চ্যাপ্টার হচ্ছে এটি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো বুঝতে পেরেছেন কিনা না সেটাও আমাকে জানাবেন সো থ্যাংক ইউ বিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ